হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা ধুতরা গাছ যেই গাছের কথা আপনারা সচরাচর প্রায়ই জানেন এবং দেখেন এবং এই ধুতরা গাছ সম্পর্কে আপনারা আপনাদের সন্তানদেরকে ছোটো বাচ্চা কাচ্চাদেরকে সতর্ক করে থাকেন যে এই ধুতরা একটি ভয়ঙ্কর এবং বিষদর গাছ তো বন্ধুরা ধূতরা কেন এত ভয়ঙ্কর এবং এই ধুতরা গাছের কি উপকারিতা রয়েছে সেই আলোচনা আজকের এই ভিডিওতে করব তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে ভিডিওতে একটি লাইক দেবেন বাড়ির পাশে ঝোপে ঝাড়ে চলতি পথে পুকুর অথবা ডোবার ধারে অযত্ন অবহেলায় এই গাছটি কিন্তু বেড়ে ওঠে পশু পাখি গাছটির ফল ফুল পাতা কিছুই খায় না গাছে যখন ফুল ফল আসে তখন অনেক সুন্দর দেখায় কিন্তু সেই ফুল ফলে কেউ হাত দেয় না অনেকেই মনে করেন এই গাছের ফুল ফল খেলে মানুষ পাগল হয়ে মারা যায় কিন্তু এই গাছের যে ঔষধি গুণ আছে তা অনেকেই জানেন না সেই গাছটির নামই হচ্ছে বন্ধুরা ধুতরা উইকিপিডিয়া তথ্যমতে মতে গাছটির বৈজ্ঞানিক নাম ধুতরা মেটাল সর্বজন পরিচিত এই গাছটির ফল ফুল বীজ বা অন্য কোনো অংশ খাওয়া যায় না তবে তবে এই গাছটি খেয়ে মস্তিষ্ক বিকৃত হয়ে মারা যায় এমন কথা কিন্তু হরহামেশাই শোনা যায় অযত্নে বেড়ে ওঠা গুল্ম গাছটি উপমহাদেশের প্রায় সকল দেশেই পাওয়া যায় এক একটি গাছ চার থেকে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকে এই গাছ কয়েক ধরনের হয়ে থাকে তবে গাছগুলো দেখতে একই রকমের কিন্তু ফুলের রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে বর্ষাকালে ঘন্টা আকারে সাদা ফুল হয় তাই এর আরেক নাম ঘণ্টা পুষ্প নারুর মতো গোল ফলের চারিদিকে ছোট ছোট কাঁটা থাকে ফল পাকলে ফেটে যায় আর এক প্রকার ধুতরা গাছ আছে বন্ধুরা বিহার অঞ্চলে পাওয়া যায় উত্তরবঙ্গেও এই ধরনের গাছ দেখা যায় তো বন্ধুরা ধুতরা গাছের উপকারিতা সম্পর্কে একটি আলোচনা আপনাদের সাথে করছি ধুতরা পাতার রসের সাথে সামান্য একটু গাওয়া ঘি মিশিয়ে ফোড়ায় লাগালে কিন্তু এর উপকার পাওয়া যায় কোনো কারণে মাথার যদি চুল উঠে গিয়ে টাক পরে তবে ধুতরা পাতার রস মাথায় লাগালে তাকে চুল গজাতেও সাহায্য করে প্রচন্ড বাতের ব্যথায় ধুতরা পাতার রসের সাথে সরিষার তেল মিশিয়ে কুসুম গরম করে ব্যথা স্থানে মালিশ করলে কিন্তু ব্যথা কমে যায় কৃষ্ণ ধুতরার শুকনো পাতা ফুলের সাথে বাসক পাতা জড়িয়ে সিগারেটের মতো টানলে হাঁপানির কষ্ট কমে এছাড়া ধুতরা গাছের পাতা মূল ও ফল সিদ্ধ করে বুকে স্যাক দিলে শ্বাসকষ্ট কমে যায় আর পাতার রস দুই থেকে তিন ফোঁটা প্রতিদিন দুধের সাথে খেলে কৃমি কমে যায় সতর্ক থাকা ভালো যে এই গাছটি খুবই বিষাক্ত তাই এই ধুতরা গাছের যে কোনো অংশ ব্যবহার করতে হবে সতর্কতার সাথে খুব অভিজ্ঞ না হলে কিন্তু এই গাছটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন তো বন্ধুরা ধুতরা গাছ সম্পর্কে তো অনেক কিছুই জানলেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দিবেন।